অতীতের সব ভেদাভেদ ভুলে গিয়ে একসাথে কাজ করার আহ্বান জানান। পরে আগামী 29শে সেপ্টেম্বর সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়। ব্র্যাডফোর্ডে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা নিজেদের আঙিনায় চাষ করেছেন বিভিন্ন ফল ও শাকসবজির। জানা গেছে, শখের বশে ছাড়াও হৃদয়ে মাটি ও মানুষের টানে দেশের স্মৃতিকে ধারণ করার জন্য অনেকে এতে চাষ করেছে। ব্র্যাডফোর্ড থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি শেখ মোহাম্মদ লায়েক মিয়া। প্রবাস জীবনের অনেক ব্যস্ততার মধ্যে দিয়েও ব্রিটেনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা নিজেদের আঙিনায় চাষাবাদ করছেন বিভিন্ন রকম ফল ও শাকসবজির। গ্রীষ্মের এই সময়টায় কেউ কেউ আবার চাষ করছেন তরিতরকারি, তাই ছুটির দিন কিংবা অবসর সময়ে বাগান পরিচর্যায় ব্যস্ত দেখা যায় প্রবাসীদের। শখের বসে কিংবা হৃদয়ে মাটি ও মানুষের টানে দেশের স্মৃতিকে ধারণ করার জন্য অনেকেই আনন্দ পান চাষাবাদ করে। আর এইরকমই এক প্রবাসী তার বাগানে 3 ফুট লম্বা 2টি লাউ ফলিয়ে আনন্দিত। তাদের ধারণা, প্রবাসীরা একটু উদ্যোগী হলেই নিজ আঙ্গিনায় চাষাবাদ করে এখানকার চাহিদা কিছুটা হলেও মেটানো সম্ভব। বিভিন্ন বাড়ির আঙ্গিনায় শাকসবজি ও ফলমূলের চাষাবাদ লক্ষণীয়ভাবে নজর কাড়ে পথচারীদের। কিছুটা হলেও দেশের স্মৃতিকে স্মরণ করিয়ে দেয় মুহূর্তের জন্য। প্রতিটি বাঙালির হৃদয়ে থাকুক গভীর দেশপ্রেম। ব্র্যাডফোর্ড থেকে শেখ মোহাম্মদ লায়েক মিয়া, চ্যানেল আই নিউজ। ভ্যানিস জামে মসজিদ পরিচালিত মক্তবের শিক্ষার্থীদের ইসলামী শিক্ষা উৎসাহিত করা ও শিক্ষার মান যাচাই করার লক্ষ্যে মসজিদ কমিটি প্রতি বছরে নেয় এবারও প্রতিযোগিতামূলক ইসলামী অনুষ্ঠানের আয়োজন করে। ভ্যানিস থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের ইতালির ভিসেন্সার বিশেষ প্রতিনিধি এমদাদুল হক এমদাদ। ইতালি পর্যটন শহর ভেনিসের প্রাণকেন্দ্রে প্রবাসী বাংলাদেশি মুসলমানদের প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয়েছে ভেনিস জামে মসজিদ। 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি বাংলাদেশি ছেলেমেয়েদের ইসলামী শিক্ষার জন্য মক্তব পরিচালিত হচ্ছে। আর এই মক্তবে শিক্ষার্থীদের ইসলামী শিক্ষায় উৎসাহিত করা ও শিক্ষার মান যাচাই করার লক্ষ্যে মসজিদ কমিটি প্রতি বছর নেয় এবারও বিয়া সার্নালিয়ার কমিউনি হলে বিকেল 5টায় প্রতিযোগিতামূলক ইসলামী অনুষ্ঠানের আয়োজন করে। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ ব্যাপারীর পরিচালনা ও উপস্থাপনায় হাসান মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিস মেরিনা 5-স্টার হোটেলের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মান্নান হীরা। বিচারকের দায়িত্বে ছিলেন মসজিদের পেশ ইমাম হাফেজ আব্দুল সালাম, হাফেজ মোহাম্মদ জাঙ্গির হোসেন, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা মোহাম্মদ আসাদুল্লাহ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিচারক মন্ডলী, কমিটির সভাপতি হাসান মাহমুদ, অর্থ সম্পাদক হাফেজ বাবুল রহমান ও ফিরোজ খান। বক্তারা এ অন ইসলামিক দেশেও এই ধরনের অনুষ্ঠানের আয়োজকদের ভূয়সী প্রশংসা করেন। তাদের মতে, এই ধরনের অনুষ্ঠান মক্তবে ছেলেমেয়েদের সহ সকল মুসলমানদের মনে উৎসাহ প্রেরণা যোগাবে, মসজিদ কমিটির ভাবমূর্তি ও কমিউনিটির কাছে উজ্জ্বল হবে। মসজিদ কমিটির সাধারণ সম্পাদক হামিদ ব্যাপারী অনুষ্ঠানে আগত সকল শ্রেণীর লোকদের মসজিদ কমিটির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানিয়ে মা বোনদেরকে পর্দায় থাকা তাদের ছেলে মেয়েদেরকে মসজিদে মক্তবে পাঠানোর জন্য বিশেষভাবে অনুরোধ জানান। প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। আব্দুল মান্নান হীরা এই ধরনের আয়োজনকে স্বাগত জানিয়ে বলেন, আজকের এই কোরআন এবং কেরাত প্রতিযোগিতার যে উদ্যোগটা নেওয়া হয়েছে, এখানে নিজেকে সম্পৃক্ত করতে পেরে, ফিসমেরিনাকে সম্পৃক্ত করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আজকে যে ছোট ছোট ছেলেমেয়েরা যেই সুন্দর ওদের নৈপুণ্য উপস্থাপন করেছে, এই যে ইহুদি কালচারের দেশে থাকি আমাদের মুসলমানের কালচার যে ওরা উপস্থাপন করেছে। ইতালির ভেনিস থেকে এমদাদুল হক এমদাদ, চ্যানেল আই। এবার সিলেটের খবর। আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী 17শে সেপ্টেম্বর গোলাপগঞ্জ গ্যাস ফিল্ডের 7 নং কূপ খনন কাজের উদ্বোধন করবেন। ওই দিন বিকেল 3টায় এমসি একাডেমি স্কুল অ্যান্ড কলেজ খেলার মাঠে প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন। এদিকে প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে ঝিমিয়ে পড়া দলীয় নেতাকর্মীরা উজ্জীবিত হয়েছেন। স্মরণকালের বৃহৎ সমাবেশ ঘটাতে প্রতিদিন চলছে সভা সমাবেশ ও প্রচার প্রচারণা। গত সোমবার বিকেলে সিলেট সার্কিট হাউসে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে চ্যানেল আই ইউরোপের বিয়ানীবাজার প্রতিনিধি সাদেক আহমেদ আজাদকে দেয়া এক সাক্ষাৎকারে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম রাহিদ এমপি এসব কথা বলেন। আগামী 17 তারিখে গোলাপগঞ্জে আসবেন। এখানে তিনি অনেকগুলো উন্নয়ন কাজের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং এখানে এমসি একাডেমি মাঠে তিনি জনসভায় বক্তৃতা দিবেন। আশা করতেছি যে এই মাঠ সৈলাভ হয়ে যাবে জনগণে এবং ব্যাপক এবং বিপুল সাড়া সৃষ্টি হয়েছে সমস্ত সিলেট জেলাব্যাপী, বিশেষভাবে গোলাপগঞ্জে এবং বিয়ানীবাজারে, আরও বিশেষভাবে গোলাপগঞ্জে ঘরে ঘরে এমন ক্যাম্পেইন এবং জাগরণ সৃষ্টি হয়েছে, যেমন প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য এবং তাকে এখানে যে উন্নয়ন কার্যক্রম হয়েছে তার জন্য ধন্যবাদ জানানোর জন্য মানুষ এখানে সম্মুখে হাজির হতে চায়। আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেছেন, বর্তমান সরকার উন্নয়ন বান্ধব সরকার।
আওয়ামী লীগের নেতৃত্বে যতবার সরকার গঠন করা হয়েছে ততবারই দেশে উন্নয়নের জোয়ার বয়ে গেছে। আমাদের সিলেট প্রতিনিধি এফ এ মুন্না জানান, মঙ্গলবার সন্ধ্যায় ছাতক থানার গোবিন্দগঞ্জ পয়েন্টে স্থানীয় আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগ আয়োজিত লন্ডনের টাউন হ্যান্ডার্স কাউন্সিলের মেয়র পদপ্রার্থী এমডি মতিউর রহমান নানুর সম্বোধনা অনুষ্ঠানে অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মুক্তিযোদ্ধা কবির উদ্দিন লালা সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আলমের পরিচালনায় এ সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মুকলু। এ ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনাম। লন্ডন গার্মেন্টস এক্সপোতে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর সাথে বিকেএমইএস হাইকমিশনের প্রান্ত বিনিময়। সোমবার রাতের হামলাকে সন্ত্রাসী ও চক্রান্তমূলক বলে দাবি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর। প্রবাসী ছাতক দোয়ারাবাসীদের উদ্যোগে জনসভা, বিপুল সংখ্যক লোকের সমাগম। এতক্ষণ শুনছিলেন আমাদের খবর। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।